সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের ক্লাস হচ্ছে কি? আজকে তোমাদের ক্লাস ইংরেজি আর বাংলা। আমরা আগে বাংলাটা করব, তারপরে আমরা ইংরেজিটা করব। তাই ছোট সোনামণিরা, দেখো বাংলায় আমরা আজকে কি করব। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে তিনটি করে শব্দ গঠন শিখব। তাহলে দেখো, আমরা প্রথমে কি ক ক খ গ এই তিনটি বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন শিখেছিলাম। এখন আমরা এই তিনটি বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন শিখেছিলাম। এখন আমরা আরও তিনটি বর্ণ দিয়ে আজকে শব্দ গঠন শিখব। তাহলে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে ঘ। ঘ দিয়ে কি কি হয় দেখো, ঘড়ি, ঘুঘু, ঘর, ঘোড়া। এই ঘ বর্ণ দিয়ে যে কোনো তিনটি শব্দ গঠন করতে পারবে, ঘড়ি, ঘুঘু, ঘর, ঘোড়া। এরপর উ দিয়ে আছে কি, রং, ব্যাং, ঝিঙে ফুল, ফিঙে। কী কী আছে? রং, ব্যাং, ঝিঙে ফুল, ফিঙে। তারপর দেখো চ দিয়ে কি আছে, চাঁদ, চোখ, চশমা, চিতা। কী কী আছে? চাঁদ, চাঁদে কিন্তু চন্দ্রবিন্দু আছে চয়ে, চোখ, চশমা, চিতা। তাহলে দেখো আমরা আজকে এই ঘ, উ আর চ এই তিনটি বর্ণ দিয়ে আমরা তিনটি করে শব্দ গঠন শিখব। তাহলে আসো আমরা শুরু করি। ছোট সোনামণিরা, তোমরা খাতা নাও। ঘ দিয়ে করব। তাহলে ঘ দিয়ে আমরা কি কি লিখতে পারি? প্রথমে আমি লিখি ঘ ড় শূন্য রয়ে রশ্মি, তারপরে আমি কমা দিলাম। তারপরে আমি লিখি ঘরস করে ঘু, আবার আরেকটা ঘ লিখি ঘরস করে ঘু, ঘুঘু। ঘুঘু কি? একটি পাখির নাম, তাই না? ঘড়ি, ঘুঘু। তারপরে আমি লিখব ঘ বৈষণ্য র ঘর, ঠিক আছে? ঘড়ি, ঘুঘু, ঘর, ঘড়ি, ঘুঘু। কী কী লিখেছি? ঘড়ি, ঘুঘু, ঘর। ঘু দিয়ে লিখি কী হবে? প্রথমে লিখলাম রং, বৈষণ্য র, উ কী হবে? রং। এরপরে লিখব আমরা বয়জফলায় আকার, উ, ব্যাং। এরপর ফিঙে, ফয়, রশ্মি আর উয়ে একার। কী হলো? আমারে আমরা লিখি জয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। তারপর লিখি চোখ, জয় করে চো খ চোখ। তারপর লিখি চশমা, চ তালি বসা ময়াকারে মা চশমা। এরপর আমরা ছ দিয়েও লিখব। ছ দিয়ে লিখব ছয় করে ছো, লয় করে লা, ছোলা। ছয় করে ছা, গ ল ছাগল, কমা
তারপর লিখি ছাতা, ছয় করে ছা, তয় করে তা। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে তিনটি করে শব্দ গঠন লিখলাম। এখন তোমরা বারবার বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আমরা একটু আবার পড়ি, লিখবে বজফকার, ও ব্যাং, তারপরে ফস্কের ফি, ওয়ে একার, ফিঙে। চ দিয়ে আমরা কী লিখি, চয়কারে, চয় চন্দ্রবিন্দ, আকার, দ চাঁদ, কমা, তারপর লিখতে হবে চ খ কমা, তার চ তালি বস, মায়কার মা, চশমা। ছতে লিখবো আমরা ছয়কা ছো, লাইকার লা, ছোলা, তারপর ছয়কা ছা, গ ল, ছাগল, কমা, ছয়কা ছা, তেকাত্তা। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে তিনটি করে শব্দ গঠন শিখে গেলাম। আমরা আবার একটু আমার সাথে পড়ো। ঘতে কী হবে, ঘড়ি, ঘুঘু, ঘর, ওতে রং, ব্যাং, ফিঙে, চতে চাঁদ, চোখ, চশমা, ছতে ছোলা, ছাগল, ছাতা। তাহলে ছোটো সোনামণিরা, তোমরা এগুলো বারবার খাতায় বারবার যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না, তাহলে এগুলো ভালো করে শিখবে বাসায়। এখন তোমরা ইংরেজি খাতা নাও, আমি এখন তোমাদেরকে ইংরেজি করাবো। আজকে আমরা ইংরেজিতে কী শিখবো জানো, আজকে সিক্স সিজনের নাম শিখবো, ছয়টা ঋতুর নাম শিখবো। তাহলে তোমরা খাতা নাও। টোয়েন্টি এইট পৃষ্ঠায় দেখো আমাদের ছয়টা সিজনের নাম আছে। কি কি আছে, বছরে ছয়টা আমাদের সিজন আছে। কি কি, সামার, রেইনি সিজন, অটম, লেট অটম, উইন্টার, স্প্রিং। তাহলে আমরা এই ছয়টা আজকে লেখা শিখব। তোমরাও খাতা নাও আর আমি বোর্ডে লিখে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা লেখো। রাইট দা নেম অফ সিক্স সিজনস। আচ্ছা, প্রথমে আমরা এক নম্বরে লিখব সামার, এস ইউ এম এম, এস ইউ ডবল এম ই আর, সামার। দুই নম্বরে আমরা লিখব আর এ আই, রেইনি, এন ওয়াই, রেইনি সিজন। দেখো ছোট্ট সোনামণিরা, আমরা রেইনির প্রথমে আরটা কিন্তু বড় হাতের দিয়েছি, আর যখন আমি সিজনটা লিখব তখনও কিন্তু বড় হাতের এস হবে, এখানে কিন্তু ছোট হাতের এস দেবে না। ছোট্ট সোনামণিরা দেখো, আমি যে রেইনি লিখেছি এটা কিন্তু ক্যাপিটাল লেটারের আই দিয়েছি, না বড় হাতের আই দিয়েছি। এখন স্মল লেটার কিন্তু হবে না, সামার লিখব কিন্তু স্মল লেটার না, এসটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটার দিব। তাহলে রেইনি সিজন, এস ই এ এন এস। তো আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হয়, তারপরে আবার আমরা সবগুলো স্মল লেটার লিখি। এখানে রেইনি সিজন দুইটা শব্দ, তাহলে একটু ফাঁক দিয়ে তোমরা সিজনের যে প্রথমে হবে এস, এই এসটা কিন্তু
ক্যাপিটাল লেটার লিখতে হবে, অল্প একটু ফাঁক দেবে, একই সাথে লিখবে না, আবার বেশি দূরেও লিখবে না। রেইনি সিজন, এস ই এ এস ও এন, সিজন, রেইনি সিজন। থ্রি নাম্বারে আমরা অটম, এ ইউ টি ইউ এম এন, অটম। এল এ টি কী হয়? লেট, এল ই টি, লেট। দেখো লেট যখন লিখেছি বড় ক্যাপিটাল লেটারে এল এল লিখেছি, তারপর সব স্মল লেটার, আবার একটু ফাঁকা দিয়ে আমরা দুটো শব্দ আসবে লেট অটম, তাহলে এটা আমরা আর একটু ফাঁকা দিয়ে গায়ে গায়ে না, কিন্তু আমরা আর একটু ফাঁকা দিয়ে লিখবো, আবার বেশি দূরেও না। এল এ টি লেট, এ ইউ টি ইউ এম এন, তারপরে আমরা ফাইভ নাম্বার লিখি উইন্টার, ডাব্লিউ আই এন টি ই আর। সিক্স নাম্বার লিখি আমি, সিক্স নাম্বারে কী হবে? স্প্রিং, এস পি আর আই এন জি। তাহলে তোমরা এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।